নমস্কার, আমি শাশ্বতী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন। গণেশ পুজোর এই ছবিগুলো দেখতে দেখতে আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিকটা নিয়ে আলোচনা করি একটু। আজকের টপিকটাও খুব সুন্দর দিয়েছেন আমাদের অত্যন্ত ভালোবাসার বন্ধু শ্রদ্ধা রীনা সিনহা ম্যাডাম। কারোর প্রতি যদি কোনো গ্রাজ থাকে, সেটা কি মনের মধ্যে পুষে রাখবো না ছেড়ে দেব? তো দুটো, মানে আমি দুটো দিক দিয়ে যদি ভাবি, একটা কথা হচ্ছে যদি কারোর প্রতি কোনো গ্রাজ আমার থাকে, তো সেটা আমার মনের মধ্যে সবসময় একটা নেগেটিভ ইমোশান তৈরি করবে, তার প্রতি একটা রাগ হোক, হিংসা হোক, কি মানে যেটাই হোক, একটা নেগেটিভ ইমোশান ক্রিয়েট করছে অলওয়েজ আমার মনের মধ্যে। তো সবসময় যদি মনের মধ্যে নেগেটিভ ইমোশান থাকে, তাহলে কখনোই আমার মন হালকা থাকছে না, শান্ত থাকছে না, শান্তিতে থাকছে না। তো সেটা তো আমারই ক্ষতি হচ্ছে, তার তো কিছু ক্ষতি হচ্ছে না। আমি তার উপরে কি পুষে রেখেছি তার সম্বন্ধে সে তো জানতে যাচ্ছে না, তার তো কোনো ক্ষতি নেই, ক্ষতিটা তো আমার হচ্ছে। তাহলে প্রথম কথা বলবো যে নিজের ক্ষতি নিজে তো কোনো পাগলেও করে না, তাহলে সুস্থ মানুষ যারা আমরা তাহলে করবো কেন? সুতরাং ওটাকে ভুলে যাওয়া ভালো। মানে সোজা কথায় ওটা কি বলবো, যে আমি ধরে নেব যে যে যেটা করেছে সে সেটা তার নিজের আপব্রিঙ্গিংটা ওরকম হয়েছে, সে ভেবেছে যে এটাই যেটা করছে, খারাপ কথা বলা বা খারাপ কাজ করা বা যাই যেটাই বা চিটিংবাজি করা যেটাই করে থাকুক, যার জন্য তার প্রতি আমার রাগটা রয়েছে, তো সেটাকে সে ঠিক মনে করেছে বলেই করেছে। কারণ তার হয়তো ছোটো থেকে এটা হ্যাবিট, সে এটাই শিখেছে, এটাই ঠিক বলে মনে করে, সুতরাং তার আপব্রিঙ্গিং অনুযায়ী তাকে ছেড়ে দেওয়া উচিত। তাই নিয়ে আমার তো রাগ পুষে রেখে আমার নিজের শরীর মনকে নষ্ট করার কোনো মানে হয় না, সুতরাং সেই বলে সেটাকে ছেড়ে দিতে হবে। এবং যাতে সে সেটা বুঝতে পারে যে সে সেটা অন্যায় করেছে, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা রাখতে হবে, এক নম্বর বলবো এইটা। আর দু নম্বর যদি অন্যভাবে ভাবি, তাহলে এটা ভাবনা যে আমাকে, আমার সাথে যখন কেউ খারাপ ব্যবহার করছে বা আমাকে অপমান করছে বা আমাকে দুঃখ দিচ্ছে বা আমার সাথে আমাকে ঠকাচ্ছে, যাই করে থাকুক, সেটা কিন্তু আমি কিছু করেছিলাম তাই আমার কাছে ব্যাক করছে। কোনো জিনিস আমার কাছে এমনি এমনি, আমার সাথে এমনি এমনি হতে পারে না। আমি যদি কিছু করে থাকি তবেই সেটা ব্যাক করে আসবে, আদারওয়াইজ কিন্তু এমনি এমনি কিছু আসছে না। তাহলে আমি যখন কোনো একটা বল ছুঁড়েছিলাম, সেই ব্ল্যাক বলটাই আমার কাছে ফিরে এসেছে, আমি যদি আবারও ব্ল্যাক বল ছুঁড়ি তাহলে আবারও ফিরে আসবে, তাহলে এ খেলা চলতেই থাকবে, দরকার কি? আমি এখানে থামিয়ে দিই, তাহলে আমাকে এটাই মনে করতে হবে যে আমি এটা করেছিলাম তাই আমার সাথে এটা হচ্ছে। তো আমাকে এখন সেটা আর আমি ওই ব্ল্যাক বলটা আমি আর তার দিকে ছুঁড়বো না, অর্থাৎ তার প্রতি আমার কোনো রাগ রাখবো না, ক্ষোভ রাখবো না, হিংসা রাখবো না, কিচ্ছু রাখবো না। ঈশ্বরকে কাছে প্রার্থনা করব যে আমি যেটা করেছি তার ফলটাই পেয়েছি, তো মানে এটা যেন এই জন্মেই যেন শেষ হয়ে যায় আমাদের এই, মানে এটা এগুলোকে ডিভাইন লোন বলে, ডিভাইন লোনটা যেন এই এই জন্মেই আমার চুক্তা হয়ে যায়। অতএব তার সম্বন্ধে আমি ঈশ্বরের কাছে প্রার্থনাই জানাবো, আমি কোনো খারাপ ব্যবহারও করব না, তার উপর আমি কোনো রাগও রাখবো না, শুধুমাত্র প্রার্থনা জানাবো যে যেটা করছে সেটা সে বুঝতে পারে, কিন্তু আমি এটা বুঝবো যে এটা আমারই কর্মফলটা আমার কাছে ফিরে আসছে। যখন আমরা বেড়াতে যাই, আমরা খুব বেশি লাগেজ নিয়ে গেলে তো বেড়াতে অসুবিধা হয়, তো এখানেও আমরা তো বেড়াতেই এসেছি, পৃথিবীটা তো একটা ট্যুর, আমরা এসেছি আবার ফিরে যাব, তো এখানে লাগেজ ফ্রি হয়ে যতটা থাকতে পারবো ততটাই ভালো। এইগুলো তো, এই নেগেটিভ যত ইমোশান আছে, সেটা রাগ হোক, হিংসা হোক, জ্বলন হোক, দুঃখ হোক, মান হোক, অভিমান হোক, যাই হোক, সবটাই কিন্তু মানে আমাদের লাগেজ, এই লাগেজগুলো ভীষণ ভারী পড়ে যায়, তাই এগুলোকে ফ্রি করাটা ভীষণ দরকার। তো এখানে আমরা যদি মনে করি যে পরমাত্মার সাথে যদি আমাদের মনের একটু কানেকশান থাকে, চারপাশে মাথার চারপাশে একটা সাদা মতন বলয় থাকে না, তো আমাদের চারপাশেও যদি মনে করি যে ঈশ্বরের শক্তির সেই রিং গার্ডটা আমাদের চারপাশে রয়েছে, এখান থেকে কোনো খারাপ শক্তি আমার মধ্যে আসতেই পারবে না। যে আমার প্রতি কোনো খারাপ করছে, যেটাই করুক,
সেটা আমাকে টাচ করতে পারবে না, কারণ আমার পাশে ঈশ্বরের পরম শক্তির রিং বা গার্ড রয়েছে, অতএব সেটা আমাকে ছুঁতে পারবে না। সে যেটা করছে সেটা তার ব্যাপার, তার ওটা সংস্কার, সে অনুযায়ী সে করছে, অতএব কখনও আমাকে এটা ছুঁতে পারবে না। তো সেটা যদি ভাবতে থাকি না, মনের মধ্যে একটা পজিটিভ ফিলিংস আসবে, কখনোই নেগেটিভ আসবে না। কিন্তু আমি যদি সেটা না ভেবে ভাবি যে আমাকে অপমান করছে, আমাকে আঘাত দিচ্ছে, আমাকে ঠকাচ্ছে, আমাকে দুঃখ দিচ্ছে, তাহলে এটা আমার ভেতরে ঢুকে গেল নেগেটিভিটিটা, কখনোই আমি সেটা ভাববো না। আমি ভাববো যে আমার এই বলয়ের মধ্যে কোনো নেগেটিভ জিনিস আসতে পারবে। আর যদি নেগেটিভ জিনিস না আসে তাহলে তো কারোর উপর আমার রাগ থাকারও কথা নয়। যা ঘটলো ঘটলো, ঘটে গেল, সেটা নিয়ে আমার মনের মধ্যে কোনো রকম গ্রাজি থাকবে না। অতএব গ্রাজ ফ্রি জোন, মানে ওই সিগারেট বলে না, নো স্মোকিং জোন, এখানে সিগারেট খাওয়া চলবে না। তো সেরকমই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, আমাদের অ্যাঙ্গার ফ্রি জোন, গ্রাজ ফ্রি জোনে থাকতে হবে। কারণ ওইসব জোনে থাকলে পরেই শরীর খারাপ, মন খারাপ, এবং মানে শরীরের কী বলবো ওটাকে, অশান্তি, মনের অশান্তি, এবং সেই অশান্তিগুলো গিয়ে আমাদের পরিবারের উপরেও প্রভাব ফেলে। তো সেগুলো চাইবো কেন? সেগুলো কখনোই চাইবো না। তবে হ্যাঁ, এগুলোকে এখন বলছি বটে, কিন্তু একসময় তো এগুলো প্রভাব ফেলতোই, কিন্তু আস্তে আস্তে যত এগুলো প্র্যাকটিসের মধ্যে নিয়ে এসেছি, এই কথাগুলো যখন বুঝতে শিখেছি যে সত্যিই তো তাই, এতে তো কারোর কোনো ক্ষতি হচ্ছে না, আমার ক্ষতি ছাড়া, আমার পরিবারের ক্ষতি ছাড়া, আমি তো আর কিছু হচ্ছে না, তার সুতরাং সেইটাকে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এখন না সত্যিই এমন হয়ে গেছে আমার কারোর উপরে কোনো রাগ আসে না। আমি বারবার বলি যে আমাকে যদি কেউ ভরা বাজারে হাজারজন লোকের সামনেও কেউ চরমভাবে অপমান করে, আমার কিন্তু গায়ে লাগবে না, আমার গায়ের চামড়া মানে ওই বুলেট প্রুফ, কী বলে ওটাকে জানো, বুলেট প্রুফ জ্যাকেট, সেটা পরা আছে, আমার একদম কিচ্ছু মনে হবে না। আমার শুধু মনে হবে যে এরকম করছে, তো কোনো গুড কজ কানেক্ট করছে না, তো ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবো সে যেন গুড কজ কানেক্ট করে, সে যেন বুঝতে পারে যেগুলো সে ভুল করছে। এটাই ব্যাস, এটুকুনি বলার আমার। গ্রাজ রাখি না কারোর উপরে, কখনোই না।